ফুটপাতের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রকল্পের ঠিকাদারের 18,44,000 টাকার রড নিলামে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর মিরপুরে ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান পরিদর্শনে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব নিলামে তোলা হয়। এ সময় ডেঙ্গু রোগীর সংখ্যা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এডিস মশা নিধন অভিযান অব্যাহত রাখার কথা জানান মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক কর্মসূচির প্রদর্শন করতে শনিবার সকালে রাজধানীর মিরপুর টোলারবাগ এলাকায় আসেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এ সময় গণপূর্ত অধিদপ্তরে চলা প্রকল্প কাজের নির্মাণ সামগ্রী ফুটপাত ও রাস্তায় দেখতে পেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এসব নিলামের নির্দেশ দেন মেয়র। পরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 18,44,000 টাকার সর্বোচ্চ দরদাতার কাছে সেগুলো নিলামে বিক্রি করা হয়। নিলাম দেওয়া হচ্ছে, সেই নিলামে আমি 18,45,000 টাকা দিয়া এই নিলাম আমি পাইছি। এসব মেয়র বলেন, ফুটপাত দখল করে আইন অমান্য করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে প্রায় 300 টনের মতন রড আছে। আমি বলেছি, রড, বালি, সিমেন্ট যা কিছু আছে সব বিক্রি করে দেওয়ার জন্য, ইনস্ট্যান্ট বিক্রি করে দেওয়ার জন্য। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এডিস মশার লার্ভা নিধন অভিযান অব্যাহত থাকবে। আমরা কন্ট্রোলে নিয়েছি, সম্ভব হয়েছে নগরবাসী সাহায্য করার জন্য। ফ্রি ডেঙ্গু পরীক্ষায় সিটি কর্পোরেশনের 44টি কেন্দ্র চালু রয়েছে জানিয়ে মেয়র আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সন্দেহ হলে তা যেন কেউ অবহেলা না করে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।